নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকদিনের মতো চলে এসেছি। আজকের দিনটা একদম মানে কি বলবো, যেন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আষাঢ় মাসে তারপর 10-12 তারিখ প্রচুর বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে যা ধরেছে একদম আর ছাড়েনি। সকাল থেকে উঠেই ভিজে ভিজে যেমন কাজকর্ম হয় করা হয়েছে, তারপর বিশেষ করে আজকে মানে এত বাজে ওয়েদার যে কি মুনের আজকে আবার প্রথম পরীক্ষা, মানে ওর লাইফে প্রথম পরীক্ষা, এরকম বৃষ্টি। যেতেই হবে পরীক্ষার দিন, 1 ঘন্টার পরীক্ষা হবে আজকে, বাংলা পরীক্ষা আছে। তো যাবো রান্না বান্না করে নিচ্ছি। মাছের ওই পুঁই শাক তুলে এনেছিলাম, আলু টালু দিয়ে বেগুনও অনেকগুলো এনেছিল কালকে, অনেকগুলো মানে বৃষ্টি ওয়েদার সেরকম ভালো পায়নি বলে মানে বেশি করে দিয়ে দিয়েছে দোকানদার, বলে সব নিয়ে যায়, একটু পোকামাকড় সব মিলিয়ে ছিল। ওগুলো কেটে কুটে অনেকটা মাছের মাথা আছে, মাছের মাথাতে রান্না করব আর মাছের ঝোল করব, এই দুটো করবো। ওটা তো নিয়ে যেতে হবে, বাইকে আজকে যেতে পারবো কিনা জানি না, টোটোতে নিয়ে যেতে হবে, একটু টাইম হাতে রেখে বেরোতে হবে, যেহেতু পরীক্ষার ব্যাপার। কাঁকড়া মাছের মাথা এক সাইড ভেজে নিচ্ছি, দুটো লাগবে না। ওই কিছুদিন আগে ধরা হয়েছিল বেশ বড় কাঁকড়া মাছটা, ওরই মাথা ওই পুঁই শাক করবো। স্কুল যাওয়ার সময় একদম বৃষ্টিটা নেই, তার জন্য যেতে পারছি। চলো
রথের ঠাকুর এখানে আছে, এখানে ভোগ টোক দেয়া হয়, ওখানে রান্না হয়। ও চলো দেখা যাও না, এবার গোয়ালে ঢুকিয়ে দেবো, বৃষ্টি পড়ছে। মেয়েদের পরীক্ষা হচ্ছে, আর এদিকে এই যে সব পায়ের আঙুর সব হাতে পড়েছি আমরা। কি সুন্দর ডিজাইন গুলো দেখো, ভালো লাগছে বেশ। সব পরীক্ষার্থীরা সব পরীক্ষা দিচ্ছে, আর আমরা সব মায়েরা বসে আছে এই যে। আর এদিকে রূপোর জিনিস বাছা হচ্ছে, নিবেদিতা এই যে রূপোর জিনিস নেবে, আর অর্চনা এনেছে, অর্চনার বরে সোনা দোকান আছে, চলে আসবেন গুরুদাসপুরে হসপিটাল মোড়ে, গুরুদাসপুর এলাহাবাদ ব্যাংকের সাইডে জুয়েলার্স। আবার বৃষ্টিটা এলো, একটু ফাঁকা ছিল যখন মুন্ডরা এসেছিল, এবার চলে এসছি, ওরা বসে পড়েছে, আমরা এই ধ্যানে বসে আছি, আবার বৃষ্টি পড়ছে। ছেলেদের জন্য স্নান করি, আমি দিয়ে স্নান করাবো, বৃষ্টিতে ভিজে ভিজে যাবে, সকালে ঠান্ডা লাগছে, সেই জন্য স্নান করি আমি। বেরিয়েছি মেয়েকে আনতে যাবো স্কুল থেকে, সুস্মিতাও আছে সাথে। স্কুল ওখানে মনের ওইটা, তা এখনো ছুটি হয়নি, দাঁড়িয়েছি। একটা শেড আছে এখানে, পরপর চারিদিকে মাঠে জল জমছে। বলো কি লিখেছো? নাও লিখেছে, ওইটা লিখলে হলো, যা ও আবার কি লিখবে, ও আ লিখবে, তাই তো? আগে পরে লিখতে বলছিল, ওর পরে, আর পরে লাইফের ফার্স্ট পরীক্ষা আজকে মনোর। নামটা লিখে, আর নামটা
আসো বড় পরীক্ষার দিয়ে গ্যাপ গ্যাপ দিয়ে পরীক্ষা হচ্ছে। আচ্ছা দিচ্ছি মুনু, খুব বড় পরীক্ষার্থী তুমি, এই জন্য তোমার দুদিন ছুটি নেই। এইচএস পরীক্ষা দিচ্ছি, এখন মাধ্যমিকের ছুটি লাগে না। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদের সময় আমি যে আমার পরীক্ষার্থী কখন আসবে আমি শুনবো, কখন থেকে এখানে বসে আছি বসে আছি, মুনুটা কখন আসবে, আমার পরীক্ষা কেমন দিল, সবাই কান্না করছে না, শুধু খালি ঘড়ি দেখছে বলছে এই আর 5 মিনিট এই আর 10 মিনিট বাকি আছে। দাদু এই ঘড়ি দেখছে বলছে বলে আমার আমার দাদুরা আর 10 মিনিট বাকি আছে। সকাল থেকে মন উঠে আমার বার্থডে কেকটা দাও, আমি বলি পরীক্ষা দিয়েছো তার আগে আমি দেবো না, এতেই মাত্র বলছে আমার কেকটা দাও। কেন কেন বার দেখে ওর কেকে ওই দুটো গোলাপ ফুল ছিল, একটা ওই ইয়েলো আর একটা ওই পিঙ্ক কালার হবে, ইয়েলোটা নিয়ে আমি চেঞ্জ করে আসছি, ভাত খাবো।